আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা আইন পড়ার বেসিক নিয়ম। যারাই 2 বছরের এলএলবি করেছেন, বিশেষত তাদের ক্ষেত্রেও যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে তারা আইনগুলো পড়তে জানেন না, অথবা যারা 4 বছরের এলএলবি করেছেন সেক্ষেত্রে একটা আইন কিভাবে পড়তে হবে তার বেসিক কিছু যদি কনসেপ্ট আপনার জানা থাকে, বা একজন সাধারণ মানুষ হিসাবে যদি আপনি আইন বুঝতে চান, যে বেসিক জিনিসটা আপনাকে জানতে হবে সে বিষয়ে আমরা আজকে আলোচনা করব। যেহেতু আজকে এই 2022 সালের বাংলাদেশ বার কাউন্সিলের লিখিত পরীক্ষা হয়ে গেছে, আপনারা সেখানে দেখেছেন যে আসলে যে প্রশ্নগুলো সবই সৃজনশীল, তাই আপনি টোটাল আইনগুলোকে মুখস্থ করে কখনোই সম্পূর্ণরূপে অ্যান্সার করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি আইনটাকে পড়া না শিখবেন, আইনটা কিভাবে বুঝতে হবে সেটা না শিখবেন। তো এই জন্য আমরা হ্যান্ড নোট থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এটা সাধারণ ব্যক্তি হিসাবে আপনি ভিডিওটা দেখতে পারেন, খুবই আপনার কাজে আসবে। আর আমাদের সাতকাহন অ্যাডভোকেসি 20 তারিখ থেকে শুরু হচ্ছে, যারাই আমাদের অনলাইন কোর্সে অংশগ্রহণ করতে চান আপনারা অবশ্যই অংশগ্রহণ করতে পারবেন। বিস্তারিত নিয়ম জানতে ইউটিউবে একাধিক ভিডিও দেওয়া আছে, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। 3 মাসব্যাপী কোর্স, মাত্র 4,000 টাকা আমরা দিচ্ছি। তো চলুন বন্ধুরা আমরা শুরু করি। তো বন্ধুরা, আজকে উদাহরণস্বরূপ আমরা এই যে লিমিটেশন অ্যাক্ট এই আইনটাকে নিচ্ছি। যখনই আপনি এই আইনটা খুলবেন এরকম দেখতে পাচ্তেছেন দ্য লিমিটেশন অ্যাক্ট, পরে একটা সাল দেওয়া আছে, রোমান হরফে ব্রাকেটের মধ্যে একটা নাম্বারও কিন্তু দেওয়া আছে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। এখানে কিছু একটু বলা আছে, এরপরে দেখেন এখানে প্রিয়েম্বল দিয়ে অনেক কিছু বলা আছে। তো এগুলো কেন, এগুলো যদি আপনি ধীরে ধীরে বুঝেন তখন দেখবেন যে আইনটা আপনার পড়তে মজা লাগতেছে। আইনের যে কেমিস্ট্রি সেটা আসলে খুবই খুবই একটা চমৎকার কেমিস্ট্রি যদি আপনি স্টেপ বাই স্টেপ বুঝতে পারেন। তো বন্ধুরা, সর্বপ্রথমে এই যে অ্যাক্ট আসছে, আপনি অ্যাক্ট শব্দটা যখনই আপনার মাথার মধ্যে ঢুকবে যে কোনো জায়গায়, যখনই আপনি এই অ্যাক্ট শব্দটা পাবেন তখন কতগুলো জিনিস যাতে আপনার মাথার মধ্যে একদম ক্রিস্টাল ক্লিয়ারলি থাকে যে এই অ্যাক্ট মানে এটা 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 এটা, এই আইনটার দ্বারা এটা এটা বোঝাবে এটা এটা এটা। সর্বপ্রথম হচ্ছে যে একটা আইন কিভাবে তৈরি হয় এর বেসিক নলেজ অবশ্যই আপনাদের আছে। বাংলাদেশে 2 প্রকার ভাবে আইন আসতে পারে। একটা হচ্ছে রাষ্ট্রপতি অর্ডিনেন্স জারি করতে পারে যখন সংসদ কার্যকর থাকে না, অথবা যখন সংসদ কার্যকর থাকে তখন সংসদে একটা বিল প্রকাশ উপস্থাপন করা হয়, সেই বিলের উপর নানা প্রকার ডিসকাশন হয়, প্রয়োজনে সংশোধন করা হয়, তারপর সেই বিলটা ভোটাভুটিতে যদি পাশ হয় তারপরে সেটা একটা আইনে পরিণত হয়, তখন সেই আইনটা রাষ্ট্রপতি সিগনেচার করেন এবং কার্যকর করার জন্য আদেশ দেন। এটা হচ্ছে একটা নর্মাল পন্থা, সংবিধান যারা পড়েছেন সেখানে আপনারা দেখতে পারবেন। এখন আপনি বুঝতেই পারলেন, তাহলে অ্যাক্ট মানে হচ্ছে আপনার 2টা তারিখ থাকবে। একটা তারিখ হচ্ছে আইনটা পাশের তারিখ, যে কবে পার্লামেন্ট বা সংসদ বা হাউস অফ নেশন কি করলো, অ্যাক্টটাকে পাশ করলো, যেটাকে আমরা বলতেছি ইংরেজিতে ইনাক্টমেন্ট ডেট। তাহলে আইন পাশের তারিখকে আপনি ইংরেজিতে বুঝবেন ইনাক্টমেন্ট ডেট। এখন তামাদি আইনের ইনাক্টমেন্ট ডেট কবে, এটা যখন আপনি আইনটা পড়বেন সেখানে পাবেন 7ই অগস্ট 1908। তাহলে 7ই অগস্ট 1908 সালে কি করা হয়, তামাদি আইনটাকে সংসদে পাশ করা হয়, পার্লামেন্টে পাশ করা হয়। এখন আইনটার ইনফোর্সমেন্ট ডেট কবে, অর্থাৎ কবে থেকে কার্যকর, একটা আইন যেই দিনই পাশ হয় ওই দিন কার্যকর হয় না। এখন আমরা দ্বিতীয় দেখবো ইনফোর্সমেন্ট ডেট, অর্থাৎ আইনটা কবে থেকে কার্যকর, কার্যকরের তারিখ। তাহলে প্রথমে আমরা দেখলাম ইনাক্টমেন্ট ডেট, এখন দেখতেছি আমরা ইনফোর্সমেন্ট ডেট, কবে থেকে কার্যকর। তো আমরা যদি তামাদি আইনটা একটু দেখি, এখানে আমরা তামাদি আইনের 2 নম্বর সেকশনে পেয়ে যাব যে ফার্স্ট ডে অফ জানুয়ারি 1909, তার মানে তামাদি আইন কার্যকর হচ্ছে 1909 সাল থেকে। তো দেখেন, একজন বেসিক মানুষ হিসাবে যখনই লিমিটেশন একটা আপনার মাথায় ঢুকলো, 2টা তারিখ চলে আসলো অলরেডি, একটা হচ্ছে ইনাক্টমেন্ট ডেট, একটা হচ্ছে ইনফোর্সমেন্ট ডেট, কবে পাশ হইলো কবে কার্যকর হইলো। তাহলে পাশ হওয়া এবং কার্যকরের মধ্যে কি থাকে, একটা সময়ের ডিফারেন্স থাকে। এখন এই যে সময়ের পার্থক্য, এই পার্থক্যের উপর ভিত্তি করে 2 নম্বরে যদি আমরা দেখি যে আইনটাকে কতগুলো ভাগে ভাগ করা হয়। তো নর্মালি 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে আমাদের প্রসপেক্টিভ ল, অর্থাৎ যে আইনটা ভবিষ্যতে কার্যকর হবে, আর একটা হচ্ছে আমাদের রেট্রোস্পেক্টিভ ল। এই যে রেট্রোস্পেক্টিভ ল, এটা হচ্ছে অতীত থেকে কার্যকর হবে। যেমন তো আমাদের 1908 সালে পাশ হয়েছে, 1909 সালে কার্যকর। কিছু আইন আছে নানা প্রকার কারণবশত যেই দিন পাশ হয় তার অতীত থেকে কার্যকর হয়,
বিভিন্ন কারণে হইতে পারে। নর্মাল জেনারেল রুলস হচ্ছে আইন যেদিন পাশ হবে সেদিন থেকে ভবিষ্যতে কার্যকর হবে, এটাই হচ্ছে আইনের বেসিক নিয়ম। বিশেষত ফৌজদারি বা পেনাল ল গুলো কখনোই কখনোই অতীতে কার্যকর হবে না, অতীত থেকে আসবে না। আজকে যদি আপনি চুরি করেন, চুরির শাস্তি যদি 10 বছর হয়, আজকে যদি আইনের শাস্তি 10 বছর থাকে, কালকে যদি একটা নতুন আইন করে চুরির শাস্তি মৃত্যুদণ্ড করা হয়, তাহলে আজকে যিনি অপরাধ করলেন ওনার মৃত্যুদণ্ড হবে না। তার মানে আইন কখনো অতীত থেকে কার্যকর হয় না, বিশেষত পেনাল ল। তবে ক্ষেত্র বিশেষে সিভিল ল বা অন্য ল গুলোকে অতীত থেকে কার্যকর করা কিন্তু যায়। তাহলে আমরা আরো দুইটা জিনিস পাইলাম, যে একটা ভবিষ্যতে কার্যকর হবে, একটা অতীতে কার্যকর হবে। প্রসপেক্টিভ ল ভবিষ্যতে, রেট্রোস্পেক্টিভ ল অতীতে। তাহলে তামা দিয়ে না আপনারা এখন বলে দেন যে এটা কি একটা প্রসপেক্টিভ ল না এটা হচ্ছে একটা রেট্রোস্পেক্টিভ ল। তো তামা দিয়ে একটা প্রসপেক্টিভ ল, এটা ভবিষ্যতে কার্যকর হচ্ছে, 8 সালে পাশ হয়েছে, 9 সালে কার্যকর হচ্ছে। তাহলে দেখেন লিমিটেশন অ্যাক্ট মাথায় আসার সাথে সাথে দুইটা জিনিস আমরা ক্লিয়ার করলাম। 3 নম্বর আসছেন এখন, এই লিমিটেশন একটা কোন প্রকারের আইন, আইনের কিছু ভাগের মধ্যে এটা হচ্ছে একটা, এটা কি একটা সাস্টেনটিভ ল না এটা একটা প্রসিডিউরাল ল। সাস্টেনটিভ ল মানে হচ্ছে মূল আইন, আর প্রসিডিউরাল ল মানে হচ্ছে পদ্ধতিগত আইন। মূল আইন মানে হচ্ছে যে আইনে কোনো অধিকার, যে আইনে কোনো লাইবিলিটি, যে আইনে কোনো প্রকার শাস্তি, যে আইনে কোনো প্রকার জরিমানা থাকে, সেটাকে আমরা বলি এটা হচ্ছে একটা সাস্টেনটিভ ল। আর যে আইনে পদ্ধতি আদায় থাকে, যে কিভাবে টাকাটা আদায় করা হবে, কিভাবে শাস্তি দেওয়া হবে, যেখানে পদ্ধতি বর্ণনা করা হয়, এটা হচ্ছে যে একটা প্রসিডিউরাল ল। এখন তামাদি আইন কোন প্রকারের আইন, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশ বার কাউন্সিলের 2022 সালের এমসিকিউ পরীক্ষা কিন্তু এইরকম, যে নিচের কোনটি পদ্ধতিগত আইন এরকম দিয়ে, সেখানে তামাদি আইন, সেখানে সিপিসি, সিআরপিসি অনেকগুলো দেওয়া ছিল। তো মনে রাখবেন তামাদি আইন একটা মিশ্র আইন, হাইব্রিড আইন, না এটা 100% সাস্টেনটিভ ল, না 100% প্রসিডিউরাল ল। তো এখন আপনি কি করবেন, এক্ষেত্রে আপনার ক্রিয়েটিভ যে মাথা সেটা কাজে লাগাইতে হবে। সর্বপ্রথম মনে রাখবেন তামাদি আইন না সাস্টেনটিভ না প্রসিডিউরাল ল, কারণ তামাদি আইনের 26, 27, 28 এই তিনটা ধারা সাস্টেনটিভ ল এবং বাকিগুলো হচ্ছে প্রসিডিউরাল ল। একই রকম ভাবে যখন আপনি সিপিসি পড়বেন, সিপিসির মধ্যে আপনি দেখবেন যে সেটা টোটালি একটা প্রসিডিউরাল ল, সেখানে কি নাই কোনো প্রকার যে সাস্টেনটিভ বিষয় নাই। কিন্তু আপনি যখন সাক্ষ্য আইন পড়বেন, সাক্ষ্য আইন আবার আপনার সেক্ষেত্রে একটা মিশ্র আইন, কারণ স্বাস্থ্য আইনে কি আছে, স্টেপল বলে একটা সাস্টেনটিভ জিনিস কিন্তু আছে। তো এই জন্য আপনাকে বুঝতে হবে যে কোনটা পিওর পদ্ধতিগত আইন। তাহলে আমাদের যে সিআরপিসি, এটার একদম টোটালি পিওর হচ্ছে একটা আমাদের পদ্ধতিগত আইন, তামা দিয়ে একটা মিশ্র আইন। কিন্তু কথা হচ্ছে, যদি এমন কোনো আইন দেওয়া থাকে যেইখানে আপনি দেখতেছেন যে বাকি সবগুলো হচ্ছে কি সেটা মূল আইন, আর তামাদি আইনটা যদি দেওয়া থাকে প্রসিডিউরাল ল, তাহলে আপনাকে এই জিনিসটা অ্যান্সার করতে হবে। তাহলে আইনের নাম মাথায় আসার সাথে সাথে আমরা তিনটা জিনিস ক্লিয়ার হইলাম, একটা হচ্ছে ইনেক্টমেন্ট ডেট কবে, ইনফোর্সমেন্ট ডেট কবে, প্রসপেক্টিভ ল না রেট্রোস্পেক্টিভ ল, সাস্টেনটিভ ল না প্রসিডিউরাল ল। 4 নম্বরে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে আমরা যে আইনটা আসলে পড়বো বা যে আইনটা আমরা পড়তেছি, এই আইনটা কোন প্রকৃতির আইন, এটা কি জেনারেল ল না এটা হচ্ছে কোনো স্পেশাল ল। জেনারেল ল মানে হচ্ছে যেটা সবার জন্য প্রযোজ্য, যেটা সাধারণ আইন, যেমন আমাদের আছে দণ্ডবিধি, এটা হচ্ছে একটা পেনাল, জেনারেল পেনাল ল সবার জন্য। তো এই জন্য এই যে তামাদি আইন, এটা হচ্ছে একটা আমাদের জেনারেল ল, এটা স্পেশাল ল না। তাহলে আমরা 4টা জিনিস পাইলাম। তো আপনি যখনই যে কোনো একটা আইন পড়বেন, সর্বপ্রথম এই জিনিসগুলো ওয়ান বাই ওয়ান আপনার মাথার মধ্যে স্মরণ করবেন যে আসলে কোনটা কি হচ্ছে। তারপরে 5 নম্বরটা আপনি মনে রাখবেন, আইনের নাম্বার কত, এটা রোমান সংখ্যায় থাকে। কেন? কারণ আপনি যখন আমরা জেনারেল ক্লজেস অ্যাক্ট পড়বো, সেখানে বলা আছে যে আইনের নাম দিয়েও অন্য কোনো জায়গায় আপনি কোট করতে পারবেন, অথবা আইনের সাল এবং নাম্বার দিয়ে। যেমন এই তামাদি আইনের ক্ষেত্রে আমরা এখানে যেটা বললাম, আমি যদি তামাদি আইন না বলে 1908 সালের 9 নম্বর আইন বলি, জেনারেল ক্লজেস অ্যাক্ট বলতেছে, এটা কোনো ভুল হবে না। তো এই জন্য অবশ্যই এটা সম্পর্কে আপনার একটা ধারণা থাকতে হবে যে আসলে আপনি যে আইনটা পড়তেছেন সেটা কি কি নামে।
ইংরেজি নামও চলবে, তার বাংলা নামও চলবে। এখন আসি আমরা 6 নম্বর, যে আইনের উদ্দেশ্যটা কি, প্রিয়েম্বল যাকে আমরা বলি। তাহলে আইনটা তৈরির উদ্দেশ্য কি, ভিতরে যাওয়ার আগে প্রতিটা আইনের মধ্যে আপনি সামনে অথবা পিছনে পাবেন, এখানে দেখেন যে তামাদি আইন তৈরির উদ্দেশ্য কিন্তু বর্ণনা করা আছে, এটাকে আমরা বলি প্রিফেস বা প্রিয়েম্বল। তো এখানে বলতেছে যে আসলে লিমিটেশন অফ স্যুট, আপিল এবং সার্টেন অ্যাপ্লিকেশনের সময়সীমা ঠিক করে দেওয়ার জন্য এবং কিছু রুলস প্রণয়ন করার জন্য, কিসের রুলস, ফর অ্যাকোয়ারিং বাই পজিশন অফ ওনারশিপ অফ ইজমেন্ট অ্যান্ড আদার প্রপার্টি, তার দখলের ভিত্তিতে মালিকানা এবং অন্যান্য মালিকানা সংক্রান্ত রুলস তৈরি করার জন্য এই আইনটাকে ইনেক্ট করা হচ্ছে। তাহলে প্রিয়েম্বল বা প্রিফেস থেকে আমরা জানতে পারবো আইনটা তৈরির উদ্দেশ্যটা কি। আর এই জিনিসটা, এটাকে আমরা বলি লং টাইটেল। এই যে যেটা আছে এটা হচ্ছে একটা লং টাইটেল। লং টাইটেল আপনি পাচ্ছেন, এটা একটা কনসোলিডেট অ্যান্ড অ্যামেন্ডেড। কনসোলিডেট মানে দুইটা জিনিসকে একত্রিত করা, অ্যামেন্ড মানে সেখানে সংশোধন করা। তাহলে আমরা আরো একটা জিনিস সম্পর্কে পাইলাম যে আইনের উদ্দেশ্য কি, এটা আমরা জেনে নিব। এখন আসি 7 নম্বর, ওভার রাইডিং ইফেক্ট। আপনি যে আইনটা পড়তেছেন ওই আইনটা স্পেশাল ল কিনা আপনি বুঝবেন কিভাবে, ওই আইনের ভিতরে লেখা থাকবে যে এ ওভাররাইডিং ইফেক্ট, অর্থাৎ আইনের প্রাধান্যতা, অন্য সকল আইনে যাই কিছু থাকুক এই আইনের বিধানাবলী প্রাধান্য পাবে, এইরকম একটা সেকশন যুক্ত করা থাকবে। এখন আসি 8 নম্বর, সেভিং। আপনি যে আইনটা পড়তেছেন ওই আইনটার মধ্যে কিছু সেভিং থাকবে, যে এই আইনটা প্রস্তুতের ফলেও অন্য কোনো আইনকে এটা কি করবে না, সেখানে লেখা থাকবে কোন কোন আইনকে বাধাগ্রস্ত করবে না, এইরকম জিনিস আপনি পাবেন, তামাদি আইনেও আছে। তারপরে আসি রিপিল, এই আইন প্রস্তুতের ফলে অন্য কোনো আইনকে বাতিল করতেছে কিনা বা অন্য কোনো আইনের সেকশনকে বাতিল করতেছে কিনা সেটা আপনি জানিয়ে নিবেন। নর্মালি একটা কথা মনে রাখবেন, যদি কোনো আইনকে চিরতরে বিলুপ্ত করতে হয় তখন আমরা রিপিল বা ওমিট বলি না, তখন বলা হয় অ্যাবলিশ, যে অ্যাবলিশ দ্য ল। অ্যাবলিশ মানে ওই আইনটাকে চিরতরে বাতিল করা হয়েছে, ওইটা আর কোনোদিন ফিরে আসবে না। আর রিপিল মানে হচ্ছে ওই আইনটাকে বাতিল করে নতুন একটা আইন তৈরি করা হয়েছে অথবা ভবিষ্যতে তৈরি করা হবে, এটা হচ্ছে আমাদের রিপিল। টোটাল আইনকে কখনোই রিপিল করা হয় না, যদি নতুন আইন প্রস্তুত করা না হয় সেটাকে অ্যাবলিশ করা হয়, যেটার আর কোনো প্রয়োজন নেই, যেটা কোনোদিন ফিরে আসবে না। রিপিল কিন্তু আইনকে যে কোনো সময় রিভাইভ করা যায়, পুনরায় সেটাকে ইনাক্ট করা যায়। এখন আসি আমরা, আপনি দেখবেন যদি আইনের বই বেয়ার একটা আপনার কাছে থাকে, বেয়ার একটা নিচের দিকে যদি আপনি যান দেখবেন অনেক কিছু জিনিস আছে, 1 2 3 করে কিন্তু দেওয়া থাকে। এখানে আপনি ওমিটেড বাই দেখতে পারবেন, এখানে ইনসার্ট বাই দেখতে পারবেন, নানা প্রকার জিনিস কিন্তু আপনি পাবেন। এগুলো কেন দেওয়া হয়, যখন একটা আইন প্রস্তুত করা হয় তখন থেকে আইনটার কোনো শব্দ বাদ দেওয়া হইলে নিচে সেটাকে রাখা হয়, এর জন্য ওমিটেড বাই তখনই দেওয়া হয় যখন একটা জিনিস বিলুপ্ত করা হয়। যেমন একটা আইনের সেকশনে আছে যে এই জিনিসটা হইলে কেন আপিল, এখন আইন প্রণেতারা চাচ্ছে না আপিল করা যাবে না, তখন তারা বলবে যে এটা এই সেকশনটাকে কি করা হইলো, ওমিট করা হইলো, মানে এটা বাতিল, এটা আর ফিরে আসবে না। এখন ধরেন যে আইনের মধ্যে 20 লাখ টাকার কথা বলা আছে, যে 20 লাখ টাকা হইলে আপনার সহকারী জজ আদালতে মামলা করতে হবে সাপোজ। এখন ওরা চাচ্ছে যে না 20 লাখ থেকে আমরা 10 লাখে নিয়ে আসবো, তখন তারা কি করবে, সেখানে বলবে সাবস্টিটিউট, মানে প্রতিস্থাপন করে দিল, এই 20 লাখটাকে 10 লাখ টাকায় প্রতিস্থাপন করে দিল। আর একটা হচ্ছে যে যেমন ধরেন যে আইনের মধ্যে কিছু তাদের সংযোজন করা প্রয়োজন, তখন আইন প্রণয়তারা লিখেন যে ইনসার্ট বাই বা সংযোজন। যেমন 23 নম্বর একটা ধারা আছে, তারই সাদৃশ্য কিছু কথাবার্তা বলবে, এখন 23-এর যুক্ত করা হয়। তাহলে আমরা দেখলাম ইনসার্ট মানে নতুন কোন ধারা সংযুক্ত হচ্ছে, সাবস্টিটিউট হচ্ছে একটাকে প্রতিস্থাপন করা হচ্ছে, ওমিট একটাকে বাতিল বিলুপ্ত করা হচ্ছে, রিপিল বাতিল করা হচ্ছে, অ্যাবলিশ টোটাল লাইনটাকে বাতিল করা হচ্ছে। এই বেসিক জিনিসগুলো যদি আপনি জানেন দেখবেন যে আপনার কাছে খুব ইজি মনে হবে। এর পাশাপাশি আর কয়েকটা জিনিস আছে, সেটা একটু আমরা দেখে নিই। আপনি যখন আইনগুলো পড়বেন 2 নম্বরের ডেফিনেশনে ইনক্লুড বলে একটা শব্দ পাবেন, যদি ইনক্লুড থাকে বুঝে নেবেন ওই শব্দটার বিভিন্ন অর্থ আছে, তার মধ্যে এটাও একটা অর্থ যেটা সেখানে দেওয়া আছে। মিন্স মানে হচ্ছে এইখানে যে অর্থ ব্যবহার করা হচ্ছে মিন্সের পাবে, এটাই ওই আইনের জন্য বুঝতে হবে, অন্য কোনো অর্থ নিতে পারবেন না। আর নট উইথ স্ট্যান্ডিং এনিথিং মানে এই সেকশন, এই আইন, এই চ্যাপ্টার অথবা অন্য কোনো আইনে যাই কিছু বলা থাকুক এই আইনের বিধানটাই প্রাধান্য পাবে। আর সেভ এস আদারওয়াইজ প্রোভাইডেড, এর মানে যেটা সেটা হচ্ছে যে অন্য কোনো জায়গা যা বলা আছে সেটা বলা সাপেক্ষে সেটা বিবেচনা করে তারপরে। এখন আসি আমরা
আরো যে জিনিসটা আমাদের জানতে হবে যে আদালতকে আইন যে ক্ষমতাগুলো দেয় এগুলো চার প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে আমাদের ডিসক্রিশনারি, এটা হচ্ছে বিবেচনামূলক, যেটা সঠিক মনে করেন আদালত বা বিচারক যেটা সঠিক মনে করেন উনি সেটা করতে পারবেন। যেমন আমাদের স্পেসিফিক রিলিফ একটা যত প্রকার প্রতিকার সবই হচ্ছে ডিসক্রিশনারি। 2 নম্বরে হচ্ছে ডাইরেক্টরি, আপনি প্যানাল কোডে অসংখ্য কিছু দেখবেন বা অনেক জায়গায় আছে যে তাদেরকে একটা গাইডলাইন দিয়ে দেওয়া হয় যে 2 বছর 4 বছর অথবা অ্যাজ হি থিং ফিট, অর্থাৎ বিচারক যেটাকে ভালো মনে করেন, তাহলে একটা গাইডলাইন। আর একটা হচ্ছে ম্যান্ডাটরি, অর্থাৎ যেটা বাধ্যতামূলক, যেমন ধরেন তামা জানি 3 ধারা হচ্ছে বাধ্যতামূলক বিচারকের জন্য, তাহলে ম্যান্ডাটরি যেটা আদালত করতে বাধ্য, ডাইরেক্টরি যেটা আদালত অনুসরণ চাইলে করতে পারে না চাইলে নাই, ডিসক্রিশনারি যেটা আদালত চাইলে দিবে না চাইলে নাই। আর একটা ক্ষমতা হচ্ছে ইনহেরেন্ট ক্ষমতা, এই ক্ষমতাগুলো কি, এই ক্ষমতাগুলো হচ্ছে আইন যদি দিচ্ছে তাহলে আপনি পাচ্ছেন, যে আইনে বিচার হচ্ছে সে আইনে। আর ইনহেরেন্ট ক্ষমতা হচ্ছে যেই দিন ওই আদালত প্রতিষ্ঠা হইল কোন আইনে বিচার হচ্ছে সেটা দেখার বিষয় না, যেই দিন আদালত প্রতিষ্ঠা হইল ওই দিন থেকে অটোমেটিক ধরে নেওয়া হবে বাই ডিফল্ট এই ক্ষমতাটা দেওয়া আছে, ইনহেরেন্ট ক্ষমতা বা অন্তর্নিহিত ক্ষমতা। আমরা দেওয়ানি মামলার জন্য যদি দেখি সিপিসিতে বলা আছে 151M, সিআরপিসিতে 561 দেওয়া আছে। যেমন সিপিসি বা দেওয়ানি মামলায় যে কোনো আদালত তার ইনহেরেন্ট ক্ষমতা প্রয়োগ করতে পারে, কিন্তু ফৌজদারি মামলায় শুধুমাত্র হাইকোর্ট অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করতে পারে। তো এই জিনিসটা আমরা বুঝে নিব। আর বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষা দিতে 7টা সাবজেক্টে আপনাকে অংশগ্রহণ করতে হয়, এর মধ্যে দেওয়ানি 2টা বিষয় থাকে, যেমন ধরেন যে আমাদের সিআরপিসি সিপিসি এবং হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন, ফৌজদারিতে সিআরপিসি এবং দণ্ডবিধি। তো এই দুটার উপরেই সাক্ষ্য আইন প্রযোজ্য, দেওয়ানি মামলায়ও সাক্ষ্য আইন প্রযোজ্য, ফৌজদারি মামলায়ও সাক্ষ্য আইন প্রযোজ্য। এখন আসি তামাদি আইন, তামাদি আইনেও 2টা আইনই প্রযোজ্য, তবে ফৌজদারি মূল মামলায় তামাদি প্রযোজ্য না, আপিল রিভিউ রিভিশনে তামাদি আইন প্রযোজ্য হয়, ফৌজদারি মূল মামলায় প্রযোজ্য হয় না। আর এগুলো করার জন্য আছে আমাদের বার কাউন্সিল রুলস অর্ডার, এগুলো যারা আদালতে কথা বলবেন অ্যাডভোকেট সাহেব তাদের এর যে নিবন্ধনের জায়গা বাংলাদেশ বার কাউন্সিল, তারা রুলস প্রস্তুত করেছে অ্যাডভোকেটের যোগ্যতা, অ্যাডভোকেট কি করবেন কি করবেন না তাদের পেশাগত আচরণ নিয়ে, বাংলাদেশ বার কাউন্সিলের থেকে 5, তামাদি আইন থেকে 10, সাক্ষ্য আইনে 15, আর দেওয়ানি কার্যবিধিতে 20, সুনির্দিষ্ট প্রতিকার আইনে 10, আর ফৌজদারি কার্যবিধিতে 20 এবং দণ্ডবিধিতে 20, টোটাল 100 মার্কের উপর আপনার এমসিকিউ, আপনি 50 পেলেই কিন্তু পাস, এই জিনিসটা কিন্তু মনে রাখবেন। এখন আমরা যে তামাদি আইনটা পড়তেছিলাম, জাস্ট একটু যদি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেই যে তামাদি আইন আসলে কোথায় প্রযোজ্য, বা যে আইনটা আমরা পড়তেছি এই আইনটা কোথায় প্রযোজ্য। একটা হতে পারে ভৌগোলিক ভূখণ্ড, আর একটা হতে পারে ব্যক্তি বিশেষ। তো তামাদি আইন সারা বাংলাদেশে সবার জন্য প্রযোজ্য, হিন্দু মুসলিম বৌদ্ধ যা আছে সবার জন্য প্রযোজ্য। তামাদি আইনের মধ্যে আমরা আসলে মূল যে জিনিসটা পাই সেটা হচ্ছে সময় গণনা কখন থেকে শুরু হবে, একটা সময় টাইমটা কখন থেকে স্টার্ট হবে, এটা যদি আপনি ধরতে পারেন তামাদি আইন আপনি বুঝতে পারবেন। গণনা কখন শুরু হবে না, কখন গণনাটা স্থগিত থাকবে, যে না তামাদি স্থগিত আছে, গণনা স্থগিত কখন থাকবে। দেখেন গণনা শুরু না হওয়া আর স্থগিত থাকা দুটো কিন্তু ভিন্ন জিনিস। যেমন ধরেন যে একটা জিনিস এখনো শুরুই হয় না কিন্তু শুরু হওয়ার পর স্থগিত হয়ে গেল, দুটো কিন্তু ভিন্ন জিনিস। গণনা থেকে আপনি কখন সময় কিভাবে বাদ দিবেন, তারপর সময় শেষে যদি আপনি আসেন কোনো প্রতিকার পাবেন না, কিছু সময় আমরা বৃদ্ধি করে দিতে পারবো, সময়ের কারণে মালিকানা বিলুপ্তি বা অর্জিত হবে, সময়ের কারণে সুখাধিকার অর্জিত হবে, এই জাস্ট জিনিসটাই কিন্তু তামাদি আইনের মধ্যে আছে, আর কিন্তু কিছু নাই, কোনো রকেট সায়েন্স না। তা আশা করি আপনারা উপকৃত হবেন যদি আপনারা আমাদের কোর্সে অংশগ্রহণ করেন, অবশ্যই অবশ্যই আপনি আর ব্যক্তি জীবনে পেশাগত জীবনে অবশ্যই উপকৃত হবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, যদি আপনারা অংশগ্রহণ করতে চান অবশ্যই।